আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আবারও একটি মজাদার ইফতার বা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। বেলার ঝামেলা ছাড়া শীত তৈরি করে এই শীত দিয়ে মজাদার চিকেন রোলগুলো তৈরি করা যাবে, খেতে ভীষণ মজাদার। তৈরি করে আপনারা এগুলোকে সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আজকের পর্বটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে আমি এখানে 350 গ্রাম মুরগির বুকের মাংস এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমা করেও নিতে পারবেন। এবার চলে আসলাম চুলায়। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, আর দেওয়ার পরপরেই এরকম করে মাংসগুলোকে আলাদা করে দিতে হবে, না হলে কিন্তু এগুলো জোড়া হয়ে যায়। 2 থেকে 3 মিনিট একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। এবার মিডিয়াম হিটে এগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মুরগির বুকের মাংস হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অনেক বেশি সময় রান্না করলে মাংসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে অপেক্ষা করব যে পানিটা উঠবে, এই পানিটা কমে আসা পর্যন্ত। কিছু সময় পরে দেখতে পাচ্ছেন পানিটা অনেকখানি টেনে গেছে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একেবারে মিহি করে কাটিনি, একটু মোটা করে কেটেছি। খুব ভালো করে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একেবারে সিদ্ধ করে ভর্তা করা যাবে না, পেঁয়াজগুলো হালকা একটু কচকচে থাকবে এরকম হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজগুলো এখন নরম হয়ে গেছে, আর যে পানিটা ছিল এটাও পুরোপুরি শুকিয়ে গেছে। আবারও সব কিছুকে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। একটু মিশিয়ে নিয়ে হট টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচের মতো পানি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। এবার এই পুরের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এই পুরটা যাতে একটু আঠালো হয়, ঝুরঝুরে না হয়। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার সময় চুলার আঁচটা লো করে দিয়েছিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। আমি দুটোকে একসঙ্গে মিলিয়ে কেটে নিয়েছি। যখন কর্নফ্লাওয়ারের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে পুরটা হয়ে গেছে। আমার এই পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে অন্য একটা বাটির মধ্যে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু লিকুইড ডো দিয়ে আজকে শীটগুলো তৈরি করব, এ কারণে এখানে একটি মিক্সিং বলে একটা স্বাভাবিক তাপমাত্রায় ডিম নিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ চিনি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। চিনিটা এখানে মিষ্টি হওয়ার জন্য দিলাম না, স্বাদের একটা ব্যালেন্স করার জন্য দিলাম, তবে আপনারা চাইলে বাদ দিতে পারবেন। এই পর্যায়ে ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি 2 কাপ ময়দার জন্য 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিলে রোলগুলো ভাজার পরে অনেক বেশি মচমচে হবে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। প্রথমেই অনেক বেশি পানি দিব না, 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গোলাটাকে কিন্তু একেবারে মসৃণ করে নিতে হবে। যখন সব কিছু এরকম ভালো মতো মিশে যাবে, দলা ভাবটা থাকবে না, এই পর্যায়ে আরও 1 কাপ পানি নিয়েছি। সেখান থেকে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। এবার যে বাকি 1/2 কাপ পানি ছিল এটাকেও দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যাতে এই গোলাটার মধ্যে কোনো প্রকার দলা না থাকে। ঘনত্বটা দেখুন এরকম, এখনও বেশ খানিকটা ঘন আছে। আমি এখানে আরও 1/2 কাপ পানি দিলাম। মোট 3.5 কাপ পানি এই গোলার মধ্যে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম পাতলা একটা গোলা তৈরি করে নিতে হবে। এবার এই গোলা থেকে কিছুটা মিশ্রণ আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, একটা পাশে রেখে দিলাম। আমি রোলগুলোকে কোট করব, এ কারণেই আলাদা বাটির মধ্যে উঠিয়ে রাখলাম, এতে করে পরবর্তীতে ঝামেলাটা কম হবে। আর আমাদের শীত তৈরির যে গোলাটা, এর মধ্যে আমি আরও 1/4 কাপ পানি যোগ করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে গোলাটাকে ছেঁকে নিয়েছি। এতে করে শীটগুলো অনেক বেশি মসৃণ হবে। চলে আসলাম শীটগুলো তৈরি করতে। চুলায় একটি প্যান আগেই গরম করতে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে। একটু তেল মাখিয়ে নিলাম, তেলটা আবার টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার কিছুটা গোলা দিয়ে এরকম করে চারপাশে ঘুরিয়ে নিতে হবে, আর যেখানে মনে হবে যে একটু মোটা হয়েছে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখবেন যে শীটটা এরকম সিদ্ধ হয়ে সাদা হয়ে যাবে। যখন কিনারগুলো ছাড়বে তখন এটাকে উল্টে দিলাম, 10 সেকেন্ডের মতো উল্টে রেখে দিলাম। উপরে যে পাশটা থাকে এটা ভালো মতো সিদ্ধ হয়, নিচের পাশটাকে আরও একটু সিদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন শীটটা কতখানি পাতলা হয়েছে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। একই সমান ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে নিতে হবে, আর যেখানে একটু মোটা মনে হবে একটু স্প্যাচুলা দিয়ে সমান করে দিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড পরেই দেখবেন যে শীটটা এরকম সিদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এটাকে উল্টে দিলাম। 10 সেকেন্ডের মতো রেখে আবার উল্টা পাশটা একটু দিয়ে নিলাম। এবার শীটটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শীটটা কতটা পাতলা, আমার হাতটা দেখা যাচ্ছে। আমি সবগুলো শীটকে একইভাবে তৈরি করে নিয়েছি, দেখুন শীটগুলো কিন্তু অনেক পাতলা। আর এভাবে শীট তৈরি করলে এগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া হয়ে যায় না, আর এগুলো দেখুন এরকম ভাঁজ করলেও ফেটে যাবে না বা কিছুই হবে না। এই শীটগুলো দিয়ে রোল তৈরি করা অনেক বেশি সহজ। শীটগুলো একটা পাশে রেখে দিলাম। এখানে 2 টেবিল চামচ ময়দার মধ্যে 3 টেবিল চামচ পানি দিয়ে ঘন একটা গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটাকে আমরা রোলগুলোকে আটকানোর জন্য আঠা হিসাবে ব্যবহার করব। হয়ে গেছে, একটা পাশে রেখে দিলাম। এবার রোলগুলোকে তৈরি করে নিচ্ছি। একটা শীট বিছিয়ে নিলাম, এক পাশে একটু লম্বালম্বি করে পুর দিয়ে দিলাম। এবার যে আঠাটা তৈরি করলাম পুরো রুটিতে লাগিয়ে নিলাম। একটা মাথা পুরের উপরে উঠিয়ে দিয়ে একটু ঢেকে দিলাম। এবার দুই পাশে আবারও একটু আঠা লাগিয়ে নিয়ে ভাঁজ করে দিলাম। এবার রোলটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে। আর যেহেতু আঠা লাগিয়ে নিয়েছি তাই মাথাটা খুব সহজেই আটকে যায়। একটি হয়ে গেছে, আরও একটি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে একটা পাশে পুর দিয়ে নিচ্ছি, চারপাশে আঠা লাগিয়ে নিলাম। এবার মাথাটাকে উঠিয়ে সামনে পুরের বরাবর বসিয়ে দিলাম, দুই পাশে আঠা লাগিয়ে নিলাম। এবার দুই পাশের মাথাগুলোকে ভাঁজ করে নিলাম। এবার একটু শক্ত করে রোলটাকে করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ভিতরে বাতাস না থাকে। এই তো সবগুলো রোলকে আমি তৈরি করে নিয়েছি। এবার রোলগুলোকে কোট করে নিব, এ কারণে আগেই যে গোলাটা উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা রোল দিয়ে খুব ভালো মতো চুবিয়ে নিতে হবে, কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিলাম, এতে করে অতিরিক্ত ব্যাটারগুলো রোলের সঙ্গে আসবে না। এবার ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়ার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। আমি এগুলোকে ডাবল কোট করব, উঠিয়ে নিয়ে আবার ওই ময়দার গোলায় চুবিয়ে নিয়ে আবারও খুব ভালো মতো ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলাম। হয়ে গেছে, সবগুলো রোলকে একইভাবে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়েছি। আমি এখানে কেনা ব্রেড ক্রাম ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউরুটিকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েও সেই ব্রেড ক্রাম দিয়েও রোলগুলোকে কোট করতে পারবেন। এবার একটা জিপলক ব্যাগের মধ্যে কিছু রোল আমি এরকম করে নিয়ে নিলাম। এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে 1 মাস পর্যন্ত। যখন ভাজতে মন চায় তখন ডিপ ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে গরম তেলের মধ্যে ভেজে নিলেই হবে। এবার চলে যাচ্ছে ভাজতে। ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি, তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটা মিডিয়ামে আছে। রোলগুলোকে দিয়ে দিচ্ছি, যখন একটা পাশ হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। এবার রোলগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরের লেয়ারটা অতটা ক্রিস্পি হবে না। আবার চুলার আঁচটা একেবারে কমে থাকলে
রোলগুলো কিন্তু অনেক বেশি তেল সোক করে নিবে। আমার এই রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি স্ট্রেইনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি, তারপরে কিচেন টিস্যুর ওপর রেখে দিব, এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে। একটি কেটে দেখাচ্ছি, এর উপরের লেয়ারটা কিন্তু অনেক ক্রিসপি, ভিতরে মজাদার চিকেনের পুর থাকে। আপনারা বাসায় এভাবে এই চিকেন রোলগুলো তৈরি করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।